আমাদের টেক্সাই গাই ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন টিএসসি নিউজের এপিসোডে আরও একদিন বাদে আপনাদের আবার স্বাগত জানাই আমি অভ্র আরও একদিন কারণ গতকাল আমাদের চ্যানেলে ভিভো ভি সেভেন্টি প্রো এই ফোনটার ক্যামেরা রিভিউ এসেছিলো সব কিছু বিস্তারিত জানিয়েছিলাম ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হবে আপনারা সেই ভিডিওটা দেখেছেন পছন্দ করেছেন ভালোবেসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তাই গতকালের টেকনিউজ মিস গেলেও আজকের নিউজ দিতেই হতো আর আজকের টেকনিউজে এটা বিশেষ করে বলে রাখতে চাই যে আইফোন থার্টিন সিরিজের সবকটা প্রায় সবকটা ফোনের আনবক্সিং ভিডিও আজকে দেওয়ার কথা ছিল আমি দিলাম না একদিন পিছিয়ে দিলাম আগামীকাল সকালের জন্য কারণ টেকনিউজ আজকে আর মিস করা যাবে না বিশেষ করে আজকে বাংলাদেশের জন্য প্রচুর খবর রয়েছে আজকের টেকনিউজটা বলা যায় বাংলাদেশ স্পেশাল তো তার জন্য ভিডিও দেখতে থাকুন সাথে থাকুন টেক নিউজে আমরা সরাসরি ঝাঁপিয়ে পড়ি তবে হ্যাঁ আপনি কিন্তু ভুলে যাচ্ছেন লাইভ করতে ভুলে গেছেন আমিও সাবস্ক্রাইব করতে বলতে ভুলে গেছি চলুন তাহলে আমরা একসাথে এইসব কাজ মিটিয়ে টেক নিউজে ঝাঁপিয়ে পড়ি বাংলাদেশের খবরে আসবো তবে তার আগে আজকের সবথেকে বড়ো খবর স্পেশাল খবর খবরটা দিয়েছেন ডিজিটাল চ্যাট স্টেশন আপনারা অনেকেই তার নাম শুনেছেন জানেন যে তিনি একজন চায়নার লিক স্টার এবং তিনি মোটামুটি অথেন্টিক লিক দেন যা লিক দেন মিলে যায় প্রায় তো তিনি বলছেন রেডমি নোট সিরিজে রেডমি নোট টেন সিরিজ তো সবে আসলো তো তার মোটামুটি বহু ফোন এসে গেছে তো সেই রেডমি টেন সিরিজের আগামী যে ফোন আসবে তার মানে রেডমি নোট ইলেভেন সিরিজের যে ফোন আসবে সেই ফোনের মধ্যে থাকবে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জার পাবো আমরা একটা বাজেট সেগমেন্টের ফোনে রেডমি নোট সিরিজ আপনারা জানেন সবসময় একটু কম দামে ভ্যালু ফর মানি দেয় স্বাউমীর তরফ থেকে সব থেকে বেশি ভ্যালু ফর মানি সিরিজ হয় এটা এমনিতে এই খবরটা শুনলে আমি বিশ্বাস করতাম না কিন্তু আর একটা থেকে জানা যাচ্ছে যে রেডমি নোট ইলেভেন সিরিজের যে কম্পিটিটার অর্থাৎ রিয়েলমি নাইন সিরিজ সেখানেও নাকি থাকবে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জার অর্থাৎ এই দুটো কোম্পানির কোথাও না কোথাও গিয়ে কম্পিটিশান যেরকম আছে তেমনি কোথাও না কোথাও তলে তলে যোগাযোগ তো দুটো কোম্পানি একশো কুড়ি ওয়াটার ফার্স্ট চার্জার নিয়ে এবার কম্পিটিশন করবে রেডমির মতো এবার রিয়েলমিও নাকি অ্যামুলেট ডিসপ্লে নিয়ে আসবে তাদের ফোনে সবই যদি দিয়ে দেবে এই দামে কি করে হবে তার মানে কি ফোনের দাম বাড়বে দেখা যাক আর কয়েকটা দিন আমাদের আশঙ্কা নিয়ে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন নয় আসলে কয়েকটা মাস আপনাদের প্রায়ই অভিযোগ থাকে মোটোরোলার ফোনের আমি রিভিউ করি না তার কোনো খবর দিই না মোটোরোলার ই ফোরটি সিরিজ আজকে গ্লোবালি লঞ্চ হয়ে গেল সেখানে বেশ কিছু জিনিস রয়েছে যেটা অভিনব সেখানে ইউনিএসওসি সেভেন হান্ড্রেড প্রসেসার রয়েছে এবং সেখানে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ইত্যাদি অনেক কিছু এবং ফোনটা বেশ ইন্টারেস্টিং লাগছে কারণ সেই ফোনটার দাম খুবই কম মোটোরোলার ফোন আপনারা জানেন স্টক অ্যান্ড্রয়েড দিয়ে আসে তো সেই ফোনটার ভিডিও কি আমরা আনবো চ্যানেলে অবশ্যই মোটোরোলার ফোনের রিভিউ করা আমরা শুরু করতে পারি যদি আপনারা বলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ওয়ান প্লাস নাইন আরটি আসবে আপনারা অনেকদিন ধরেই শুনছেন তো মোটামুটি হাইপ তৈরি হয়েছে একটা তো ওয়ান প্লাস নাইন আরটি সেই ফোনটার জন্য ওয়ান প্লাস এবার রিভিল করে দিয়েছে যে থার্টিন্থ অক্টোবর সেই ফোনটা লঞ্চ করতে চলেছে এবং সেটার ফার্স্ট লুক ফোনটা দেখতে কেমন হবে তার ছবিও তারা দিয়ে দিয়েছে দেখে তো এমনিতে ভালোই মনে হচ্ছে দেখা যাক সেই অক্সিজেন ওয়েসের মধ্যে কালার ওয়েস লুকোনো থাকবে সেই ব্যাপারটা এবার হয় কিনা চায়নাতে কিন্তু পরিষ্কার এবার ওয়ান প্লাস নাইন আর মধ্যে আমরা কালার ওয়েস টুয়েলভ পাবো সেখানে কিন্তু অক্সিজেন ওয়েস আননি আগামীকাল থেকে তো আমাদের চ্যানেলে আইফোন থার্টিন সিরিজের ভিডিও আসা শুরু হচ্ছে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে ঘাটাঘাটি হয়েছে ভিডিওগুলো একে একে আসবে কিন্তু আইফোন ফোরটিন সিরিজের ব্যাপারে লিক আসছে সেটাও আপনারা জানেন বলা হচ্ছিল আইফোন ফোরটিন সিরিজে নাকি নচ থাকবেই না আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে তারপর একটা লিক আসলো যে হ্যাঁ নচ থাকবে না ঠিকই তবে আন্ডার ডিসপ্লে ক্যামেরাও থাকবে না অ্যাপেল অত বড় জাম্প করবে না আইফোন ফোরটিন সিরিজে একটা পাঞ্চল থাকবে যেরকম স্যামসাংয়ের ফোনে থাকে আর কি কিন্তু এখন জানা যাচ্ছে যে কোনোটাই সম্ভবত হবে না এখানে আমরা আইফোন ফোরটিন সিরিজেও এবার নচ পাবো নচের সাইজ হয়তো একটু ছোট হবে এবং আমার মনে হচ্ছে এই ব্যাপারটাই বিশ্বাসযোগ্য এটাই হওয়ার কথা অ্যাপেলের যেরকম সাইকোলজি তাদের বিজনেস পলিসি যেরকম তাদের ট্র্যাক রেকর্ড যেরকম এর আগে তাতে কিন্তু এটাই বলে যে অ্যাপেল একবারে অত বড় লাভ দেবে না নচ আস্তে আস্তে ছোটো হবে তারপর একদিন মিলিয়ে যাবে তো আগামী বছর নচ থাকা উচিত এবং সেখানে ছোটো তুলনামূলক আরও ছোট নচ থাকবে শাওমি ইলেভেন সিরিজের কোনো ফোন আপনার কাছে আছে তাহলে সাওমি ইলেভেন সিরিজে যে অ্যান্ড্রয়েড টুয়েলভের স্টেবল বিটা ভার্সনের আপডেট এসেছিলো সেটা যেন ভুলেও করবেন না অনেকেই করতে গিয়ে তাদের ফোন ব্রিক হয়ে গেছে সেগুলো স্টার্ট হচ্ছে না এরকম নানা রকম সমস্যা দেখা দিচ্ছে আপনাকে তাই সাবধান করে দিলাম ভুলেও অ্যান্ড্রয়েড টুয়েলভের বিটার আপডেট করবেন না এবার তাহলে বাংলাদেশের স্পেশাল খবরগুলোতে চলে আসি কারণ এই খবরগুলো আজকে খুব ইন্টারেস্টিং আর এক্সাইটিংও বটে প্রথম খবর টেকনোর তরফ থেকে টেকনোর সিইও তিনি একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে খুব শিগগিরই সম্ভবত টেকনো ফ্যান্টম এক্স হ্যাঁ মনে পড়ছে ফোনটা সেই টেকনো এক্স এই ফোনটা লঞ্চ হতে পারে এবং তাতে কি ছিল মিডিয়া টেকের হিলিও জি প্রসেসর এটা খুব এক্সাইটেড হওয়ার মতো ব্যাপার নয় কিন্তু এখানে ছিল নাইনটি হার্সের অ্যামুলেট ডিসপ্লে চার হাজার সাতশো ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং টু এক্স অপটিক্যাল জুম ক্যামেরার মধ্যে থার্টিন মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স রয়েছে আট মেগাপিক্সেলের অ্যাঙ্গেল লেন্স রয়েছে এছাড়া রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার কিন্তু অ্যামুলেট ডিসপ্লে থাকবে তার সাথে হাই রেট থাকবে তার সাথে টেলিফোটো জুম লেন্স সহ ক্যামেরা সেট থাকবে ফোনটা সত্যিই খুব ইন্টারেস্টিং দেখা যাক বাংলাদেশে কবে আসে কত দামে আসে কিন্তু টেকনোর এই ফোনটাও ছাড়া টেকনো পোভা সিরিজের ফোন সেগুলো বাংলাদেশে লঞ্চ হতে পারে এরকমই ইঙ্গিত পাওয়া গেছে কারণ আমাদের চ্যানেলে এর আগে দেখেছেন টেকনো পোভা টু ফোনটার আনবক্সিং যথেষ্ট ভালো ফোন ছিল কিন্তু না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই ফোনটার আনবক্সিংও দেখে নেবেন দ্বিতীয় খবর ইনফিনিক্সের তরফ থেকে ফারহান আবিরের টুইট থেকে আমরা জানতে পারছি যে বাই চান্স ভুলবশত জানি না সত্যি সত্যিই ভুলবশত কিনা কিন্তু ইনফিনিক্সের তরফ থেকে ভুলবশত একটা পোস্ট এসেছিলো এবং সেখানে দেখা যাচ্ছে ইনফিনিক্স হট ইলেভেন এস যে ফোনটার ভিডিও আমাদের চ্যানেলে কিছুদিন আগে এসেছিলো আপনারা খুব পছন্দ করেছেন অনেক ভিউ হয়েছে অনেক লাইক পড়েছে তো যাই হোক সেটা তো বড়ো কথা না বড় কথা হচ্ছে ভালো ফোন সেই ফোনটা সম্ভবত বাংলাদেশে লঞ্চ হতে পারে খুব শিগগিরই কারণ ভুলবশত একবার ছবি সামনে এসেছে মানে খুব শিগগিরই তারা আনবে বলে প্ল্যান তো করছে তো এটাও একটা খুব ইন্টারেস্টিং খবর কিন্তু এর পরের দুটো খবর বাংলাদেশের জন্য এবং সেটা সাওমি রিলেটেড খবর প্রথম খবর এটাই যে শাওমির তরফ থেকে বাংলাদেশে কিন্তু কারখানা স্থাপনের প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই হয়তো উদ্বোধনও হয়ে যাবে গাজীপুরে বাইপাসের ধারে এই কারখানাটা তৈরি হচ্ছে এবং শাওমির তরফ থেকে কারখানা মানে বাংলাদেশের স্মার্টফোনের মার্কেট কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে আমি অফিশিয়াল স্মার্টফোন মার্কেটের কথা বলছি বাংলাদেশে আন স্মার্টফোনের মার্কেট কেন চলতো তার কারণ শাওমির ফোন বাংলাদেশের সবথেকে বেশি বিক্রি হয় আর সেই ফোন শাওমি কিন্তু বাংলাদেশে তৈরি করতো না বেশি দামে লঞ্চ করতো তার জন্য লোকে বাধ্য হয় আনঅফিশিয়াল ফোন কিন্তু আর শাওমির ফোনের কম্পিটিটার যারা আছে যেমন রিয়েলমি স্যামসাং ভিভো ওপো তারা শাওমির ফোনের দাম বেশি দেখে নিজেদের বাংলাদেশে কারখানা থাকা সত্ত্বেও কম টক্স দিতে হওয়া সত্ত্বেও কম ট্যাক্স দিয়েও তারা বাংলাদেশে দাম বেশি রাখতো কিন্তু শাওমি যদি বাংলাদেশে কারখানা দেয় তারা কম দামে ফোন আনতে পারবে আর সেখানে তাদের কম্পিটিশান রিয়েলমি ভিভো ওপো স্যামসাং সবাই বাধ্য হবে দাম কমাতে দেখা যাক বাংলাদেশের মার্কেট কিন্তু এবার বদলে যেতে পারে এটা একটা ভীষণ বড় এবং উল্লেখযোগ্য খবর তাই জন্য এটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা ভীষণ জরুরি আজকের শেষ খবর এবং বাংলাদেশের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ খবর সাউমীর তরফ থেকে খবরটা এটাই যে রেডমি টেন প্রাইম বহু প্রতীক্ষিত ফোন সেই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে কারণ শাউমীর তরফ থেকে টিজ করা হয়েছে ছবি পোস্ট করা হয়েছে সেই ফোনটার শাওমির অফিসিয়াল ফেসবুক পেজে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা খুবই আর একটা ভালো খবর যে আরও একটা উল্লেখযোগ্য বাজেট সেগমেন্টের ফোন বাংলাদেশে লঞ্চ হতে চলেছে আজকে স্যামসাংয়ের একটাও খবর নেই স্যামসাংয়ের তরফ থেকেও আজকে খবর আছে আর সেটাও বিশেষ উল্লেখযোগ্য খবর আজকে গেজেটস রেটার লিখ থেকে আমরা জানতে পাচ্ছি স্যামসাংয়ের তরফ থেকে তিন ডেনোমিটারের তৈরি প্রসেসার দু হাজার বাইশ সালের প্রথমার্ধে আসবে এটা কোনো উল্লেখযোগ্য খবর খুব একটা নয় কারণ আমরা জানি তিন ন্যানোমিটারের প্রসেসার স্যামসাং আজ না হলে কাল তো নিয়ে আসবেই কিন্তু যদিও তিন ন্যানোমিটারের প্রসেসার তৈরি করাটা একটা বিশাল ব্রেক ব্রেকথ্রু কিন্তু যাই হোক স্যামসাং এর সেকেন্ড জেনারেশনের তিন ন্যানোমিটারে তৈরি প্রসেসার সেটা দু সালে আসবে সেটাও আমরা এই লিগ থেকে জানতে পারছি কিন্তু সবথেকে বড় খবর এটাই যে স্যামসাং দুই ন্যানোমিটারের প্রসেসার তৈরি করতে চলেছে যদিও সেটার জন্য একটু সময় লাগবে দু হাজার পঁচিশ সাল নাগাদ স্যামসাংয়ের দুই ন্যানোমিটারের তৈরি প্রসেসার আসতে চলেছে স্যামসাং প্রসেসারের ব্যাপারে কিন্তু খুব জোর দিচ্ছে তারা অলরেডি আমরা জানি যে ডির সাথে কোল্যাব করেছে অনেক নতুন টেকনোলজি নিয়ে আসছে এক্সিনোজ প্রসেসার কিন্তু মার্কেট বদলে দিতে পারে আগামী দিনে স্যামসাংয়ের মতো এত বড় কোম্পানি এই জায়গাটাতে পিছিয়ে যাচ্ছিল আর তারা সেটা ফিক্স করে আরও নতুন কিছু করবে না বেটার কিছু করবে না এটা তো হতে পারে না তো স্যামসাং অবশ্যই চেষ্টা করছে দেখা যাক দু হাজার পঁচিশের মধ্যে স্যামসাংয়ের দুই ন্যানোমিটারের প্রসেসার আসলে সেটা কতটা ভালো হয় এক্সিনোস তাদের যে দুর্নাম ছিল সেটা সেসব দিকে মুছে দিতে পারে কিনা তো যাই হোক না কেন আজকের টেকনিউজ এখানে শেষ করব দেখা হবে আগামীকাল আইফোনের ভিডিওতে আজকের মতো বিদায়